Assalamualaikum, hi there. আজ আপনাদেরকে অ্যারাবিয়ান একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন আমরা ঝটপট ডেজার্টটি দেখে নেই। এটা তৈরি করতে বেশি একটা উপকরণের প্রয়োজন নেই, অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে। আমি এখানে 5 থেকে 6 পিসের মতন পাউরুটি নিয়েছি। এখন এগুলোর সাইড আমি কেটে নিব। সাইডটা ভালো করে কেটে নিতে হবে। সাইডটা কেটে নেওয়ার পর রুটিগুলো আমি এক সাইডে রেখে দিব। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখন একটা বাটিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি 1/2 কাপ পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিব। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এবার এতে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন জাল দিয়ে আবারও দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে এতে আমি কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করে নিব। এতে 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল দিয়ে নিব। এবার দিয়ে দিব 1 চিমটি লবণ, যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। লবণের পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তাই একদমই অল্প একটু লবণ দেবেন। ভিউয়ার্স, দুধটা জাল দিয়ে আবারও একবার ফুটিয়ে নিব। দুধটা ফুটে উঠেছে, এখন আমি এতে কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করে নিব। কাস্টার্ডটা গোলার পরে এটা এক সাইডে রেখে দিয়েছিলাম, তাই একটু নিচে জমাট বেঁধে গিয়েছে, এর জন্য আবারও একটু নেড়ে আমি এটাকে অ্যাড করে নিলাম। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে জমে যাবে। এর জন্য আমি কন্টিনিউয়াসলি নেড়ে এটাকে হালকা ঘন করে নিব। এখানে আমি দুধের পরিমাণ একটু বেশি করে নিয়েছি, এর জন্য কাস্টার্ডের পরিমাণ একটু কম হয়েছে। দেখুন অনেকটাই পাতলা মনে হচ্ছে। আর একটু ঘন করার জন্য আরও 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি পানিতে গুলে এর মধ্যে দিয়ে দিব। আমি আরও 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ পানিতে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা হালকা ফুটে উঠলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন এটা ঘন হয়ে গেছে, ফুটে উঠেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে এটা গরম থাকা অবস্থাতেই পাউরুটিতে ঢেলে নিতে হবে। আমি একটা বাটিতে পাউরুটি সেট করে নিচ্ছি। আমি এখানে 2টা করে পাউরুটি প্রথমে দিয়ে দিলাম। এক সাইডে একটা পাউরুটি কেটে বসিয়ে নিলাম। এরপরে আমি এই মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইয়ের পরিমাণ একটু বেশি করে দিতে হবে, কারণ পাউরুটিগুলো কিন্তু ভিজে মালাইটা সোক করে নেবে। আপনারা নিজেদের ইচ্ছে মতো ডেকোরেশনটা করে নেবেন। আমি এখানে 2টা লেয়ার করব। আপনারা চাইলে 3 থেকে 4টা লেয়ারও করতে পারেন। এই সহজ অ্যারাবিয়ান ডেজার্টটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এটা তৈরি করতে একদমই ঝামেলা নেই, আর অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু ঈদের দিনে সকালবেলা এটা ঝটপট তৈরি করেই সার্ভ করতে পারেন। ফ্রিজে রাখলে অবশ্যই 10 মিনিটের মতন ফ্রিজে রাখতে পারবেন। আপনারা ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারেন, অথবা ফ্রিজে না রাখতে চাইলে বাহিরে রেখেও আপনারা চাইলে 5 থেকে 10 মিনিটের মতন এটাকে একটু রেস্টে রেখে তারপরে সার্ভ করতে পারবেন। এভাবেই স্যাফরন আর বাদাম কিশমিশ দিয়ে আপনারা সুন্দর করে ডেকোরেশন করে সিঙ্গেল পোর্শন অথবা এভাবে 2 থেকে 3টা লেয়ার করে সাজিয়েও কিন্তু আপনারা এটাকে ডেকোরেশন করতে পারবেন। সো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক থেকে দেখে থাকলে প্লিজ লাইক অ্যান্ড ফলো করবেন। ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে রেসিপিটা শেয়ার করুন, আর আপনারাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। আজ আসি, আল্লাহ হাফেজ।